এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন টিভিতে আপনারা আমি নিজেও দেখে আসলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটা গুরুত্বপূর্ণ ধাপ পার হয়েছে, সেটা হলো ডক্টর ইউনুসকে প্রধান করে এই সরকার গঠনের সিদ্ধান্ত হয়ে গেছে। উপদেষ্টা আর কে কে থাকছেন এখনও নিশ্চিত নই, হয়তো আজই ঠিক হয়েছে কিনা জানি না, নাকি সেটা পরে থাকবে সেটাও জানি না। একটা খুশির খবর, এবং এই ক্যাবিনেটটা সহ কেমন হচ্ছে সেইটা যদি রাতে জানা যায় আমি নিশ্চয়ই এটা নিয়ে আবার কথা বলবো সহসায়। কিন্তু এটা দেখতে দেখতে আমি বরং কিছু মানুষের কথা মনে পড়লো, যাদেরকে নিয়ে আমি কথা বলেছি আমার কয়েকটা ভিডিওতেই মাঝে অল্প অল্প করে, কিন্তু আমার মনে হলো আলাদাভাবে কথা বলা দরকার। আমি পুলিশ ভাইদের কথা বলছি, ভাই বোনদের কথা বলছি, আমাদের বোনরাও এখন পুলিশে চাকরি করেন। এবারকার আমাদের এই বিজয়ের পর পুলিশ বাহিনীর ওপরে যা হচ্ছে এর চেয়ে মর্মান্তিক কিছু আসলে খুব বেশি হতে পারে না। আমি মানি পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। পুলিশের অতি আলোচিত কর্মকর্তা জনাব হারুন, তার সাথেও আমার ব্যক্তিগত বিষয় আছে। আমার ভিডিও নিয়ে তিনি আমাকে ফোন করেছিলেন, আজকে আর সেসব কথা বলছি না। যেহেতু এই বাহিনীটা আইন শৃঙ্খলা রক্ষা করে, এই বাহিনীটা যেহেতু অস্ত্র হাতে নিয়ে থাকে, তাই জনগণের সাথে তার কনফ্রন্টেশন হয়, জনগণের ওপরে হত্যা নির্যাতন মৃত্যু নানা রকম ঘটনা জনগণের সাথে তাদের সরাসরি হয়। সুতরাং পুলিশ বাহিনীর ব্যাপারটা ভিন্ন। আমি জানি পুলিশ বাহিনীর চরিত্র নষ্ট হওয়া, পুলিশ বাহিনী করাপ্ট হয়ে যাওয়া জনগণকে যেভাবে প্রভাবিত করে সেটা অন্যগুলো হয়তো করে না, এটা ট্রু, আমি মানি। একজন সচিব বিরাট টাকা খেয়ে শেষ করে ফেললেন একটা অন্য ক্যাডারের মানুষ, আমাদের মতিউরের কথা মনে আছে না, বেসুমার টাকা কামিয়েছিলেন। কিন্তু যেহেতু আমার আপনার পকেটের টাকা যায় না এবং আমার আপনার জীবন হুমকির মুখে পড়ে না বা আমি নির্যাতিত হওয়ার ভয়ে থাকি না, তাই মতিউরদের সাথে আমাদের সরাসরি ইন্টারাকশন বা কনফ্রন্টেশন হয় না, পুলিশের সাথে হয়। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু পুলিশের চাকরিটাই তো এটা। এবং বহুবার বলেছি পুলিশে যারা চাকরি করেন তারা আপনার আমার ভাই বোন সন্তান বন্ধু, খুঁজলে আমি চারপাশে, আমার চারপাশেই আছে, আমার পরিবারেও পুলিশ আছে, যে কারো আছে খুঁজলেই বন্ধু আছে। যে ঘটনা তাদের উপরে ঘটছে, এই যে আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার আন্দোলন আনন্দ করছি, একটা নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারটা কেমন হবে পরের আলোচনা, কিন্তু হয়েছে তো, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দেশটার একটা স্টেবিলাইজড অবস্থার দিকে। সেই সময়ে লক্ষ লক্ষ মানুষ, আমাদের টোটাল পুলিশের সংখ্যা আমি নিশ্চিত নই, এটা 2 লাখের কাছাকাছি কম বেশি হবে বা একটু বেশি হবে, তাদের পরিবারের সদস্য মিলে সংখ্যাটা অনেক বড়, কি বিভৎস দিন রাত কাটাচ্ছেন। আমি সিরিয়াসলি জানি, আইন কানুন বুঝি, পুলিশকে দিয়ে কেউ যদি অন্যায় অবিচার করাতেও চায় আইনের বাইরে কাজ করতে পুলিশ বাধ্য না। পুলিশ কিন্তু মিলিটারি না যে তাকে কমান্ড ফলো করতেই হবে, নাহলে তার কোর্ট মার্শাল হয়ে যাবে। কিন্তু এটা বাংলাদেশ, আমরা জানি তো এই আদেশ পালন না করলে কি হতে পারে, খুব ভালোভাবে জানি। এবং তার সাথে মর্মান্তিক কথা যেটা, সেটা হলো এই সাম্প্রতিক সময়গুলোতে থানা ঘেরাও করে পিটিয়ে পুলিশ হত্যা বা বিভিন্নভাবে পুলিশকে হত্যা করার চেষ্টা যখন করা হয়েছে হত্যা, মারা গেছে মূলত সবচেয়ে প্রান্তিক পুলিশরা, কনস্টেবলরা, জুনিয়র অফিসার যারা নন ক্যাডার অফিসার আছে তারাও যে অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার সিনিয়ররা তো দূরেই থাকুক। এই পুলিশ বাহিনীকে দুর্বৃত্তের মতো বাহিনীতে পরিণত করার সিদ্ধান্ত মূলত নিয়েছেন ওপরের দিকের অফিসাররা, চিফ থেকে শুরু করে অন্যান্যরা, তারাই নিয়েছেন, তারাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি পুলিশের IGPকে কথা বলতে দেখলাম কোনো একটা হাইডআউট থেকে, পারহ্যাপস উনি যেভাবে কথা বলেছেন, কনফেশন দেখিনি ওনার ভয়েসে। আমি তারপরও স্যাংশন খাওয়া একটা মানুষ 2 বার এক্সটেনশন পান, স্যাংশন খেয়েছেন কারণ উনি র্যাবে ছিলেন, র্যাবে থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে বললেই ওনাকে ঘটাতে হবে, কিন্তু এই আদেশটাই উনি নিজে তামিল করেননি, যখন করিয়েছেন অনেক নিচু পর্যায়ের পদের দিক থেকে বলছি, একজন পুলিশকে দিয়ে। আজকে আমাদের যাবতীয় ক্ষোভ ক্রোধ রোষ
তাদের উপরে গিয়ে পড়ছে। তাদের ডেড বডি মাটিতে পড়ে আছে, কেউ সাহস করছেন ওই ডেড বডি নিতে, কারো কাছে পৌঁছে দিতে। এমনকি আমরা এখনও সংখ্যাটা জানি না কতজন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একটা সভ্য দেশ, একটা সভ্য বিজয় সব মানুষকে নিয়ে হবার কথা। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি বহু পুলিশ আছেন সদস্য, সেটা বিভিন্ন পর্যায়ের অফিসার থেকে কনস্টেবল পর্যন্ত, যারা এই স্বৈরাচারী সরকার চলে যাওয়ায় আনন্দ পেয়েছেন। তারা চাকরি করেছেন, চাকরির জন্য অনেক কিছু করতে হয়েছে, আনন্দ পেয়েছে, সেই আনন্দ করার স্কোপ তাদের নাই। একেবারে ঘৃণিত একটা নামে পরিণত হয়েছেন পুলিশরা। এই বিজয়ের মধ্যে পুলিশরা এক্সক্লুডেড শুধু না, তারা ঘৃণিত। তাদেরকে ধরে আমরা মেরে ফেলার চেষ্টা করছি, পেলেই মেরে ফেলবো সেরকম মনে করছি। আর কোনো পেশার মানুষের এটা হয় নাই। এই বর বর অসভ্য মাফিয়া সরকারের হয়ে প্রতিটা সরকারি প্রতিষ্ঠান মানুষের জীবন দুর্বিষহ করেছে, কিন্তু টার্গেট হয়েছে পুলিশ। আমি আবারও বলছি, পুলিশ ভিন্ন, ট্রু। ওর গুলিতে আমি মরে যাই, আহত হই, আমার চোখ শেষ হয়ে যায়, আমাকে ধরে নিয়ে গিয়ে টর্চার করা হয়, নানা কিছু আমি মানি। আর আমি যখন এই কথাগুলো বলছি, আমি জানি অনেকের মনের মধ্যে, যিনি সরাসরি পুলিশকে কনফ্রন্ট করেছেন, অত্যাচারিত হয়েছেন, তিনিও আমিও, ওই যে বললাম অতি আলোচিত ভাতের হোটেলের হারুনের সাথে আমার কথোপকথন হয়েছে, কোনো একদিন বলবো হয়তো, আমি হয়তো শারীরিকভাবে নির্যাতিত হইনি, আপনারা অনেকে হয়েছেন। আপনারা বলবেন নির্যাতিত হওয়ার যন্ত্রণা আমি বুঝি না, কথাটা ভুল না, আমি আপনার মতো করে কোনোদিন বুঝবো না, আপনাদের মতো করে কোনোদিন বুঝবো না। প্রতিশোধ হয়তো নেওয়াও যায়, কেউ বলতেই পারেন, আমার পরিবার এই কষ্ট স্বীকার করেছে, তাই আমি সবার পরিবারকে এই কষ্ট, তাদের পরিবারকে কষ্ট ফিরিয়ে দিতে চাই। যদিও আপনি যার বিরুদ্ধে, কেউ তার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে যখন এই পদক্ষেপ নিচ্ছেন, সে হয়তো আপনার কষ্টের সাথে জড়িত, কিন্তু আপনি অ্যাজ আ গ্রুপ পুলিশ প্রতিশোধ নিচ্ছেন। তাহলে শেখ হাসিনার সাথে আমাদের ডিফারেন্স কী? আমরা প্রায় বলি না তার পরিবারকে হত্যা করা হয়েছে, এদেশের মানুষজন প্রতিবাদ করে নাই, শোক করে নাই, মিষ্টি বিলিয়ে ছিল। আজকে স্বাধীন বাংলাদেশে এই কথাগুলো আমরা বলতে পারি, বাংলাদেশে বসে ওই সময় যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলেই জানা যায়। সো উনি এবার সবার ঘরে ঘরে স্বজন হারানোর বেদনা উনি বলেন, উনি বুঝতেন না, উনি বুঝিয়ে দিতেন। সো আমরা শেখ হাসিনা হয়ে উঠছি এক একজন পুলিশের ওপরে যখন পাল্টা এই কাজগুলো করি। শুধু পুলিশ না, আমি আওয়ামী লীগের কথাও বলেছি, আওয়ামী লীগের শেখ হাসিনাতে পুলিশের একটা ডিফারেন্সের জায়গা আছে। আওয়ামী লীগকে কেউ বাধ্য করে নাই, তার অর্ডার ছিল না, তার চাকরি ছিল না, কিন্তু পুলিশ একটা চাকরি করে। তো প্লিজ আমাকে ভুল বুঝবেন না, পুলিশ চাকরির জন্য সব করতে পারে, আমি সেটাকে লেজিটিমাইজ করছি না। যা যা ঘটার ঘটে গেছে, অনেক অন্যায় হয়েছে, একটা অসভ্য বর্বর ক্ষমতায় দল ক্ষমতায় থাকলে, একটা মাফিয়া ক্ষমতায় থাকলে এগুলো হবার কথা, পাল্টা কেউ বলবেন সেটা যাওয়ার পরেও এগুলো হওয়ার কথা। যাওয়ার পর তো আমরা মাফিয়া না, আমরা তো আওয়ামী লীগ না, আমরা কেন এগুলো করব? একটা পুলিশ বাহিনী ছাড়া দেশ চলতে পারে না, কোনোভাবেই পারে না। আজকে এই পুলিশ অন্য পুলিশ হলো, কোনো একদিন যদি একটা কল্যাণকামী সরকার না থাকে, সেই পুলিশ তো আমরা সব পুলিশ বাদ দিয়ে দিয়ে নতুন করে পুলিশ নেই, কিন্তু এই হাসিনার মতো একটা মাফিয়া সরকার যদি আবার আসে, ওই একইভাবে পুলিশ তৈরি হবে। দায়টা পুলিশের অতটা না, নিশ্চিতভাবে তাদের। আর যদি অনেক দায় থাকে, বহুবার বলেছি, যাদের যাদের অপরাধ আছে, শুধুমাত্র দুর্নীতির অপরাধের কথা বলছি না, যারা যারা অন্যায়ভাবে নির্যাতন করেছে। আমি বহুবার বলেছি, আমার মতো সম্ভবত হেফাজতে মৃত্যু নির্যাতন এবং মৃত্যু এবং নির্যাতন নিবারণ আইন নিয়ে 2013 সালের কেউ এত কথা বলেনি, যেখানে সংজ্ঞায় বলা আছে শারীরিক নির্যাতন দূরে থাকুক, মানসিকভাবে নির্যাতনও নির্যাতন, আপনি কাউকে হুমকি দিতে পারবেন না। আমি জানি তো কারা কারা নিয়ম ভেঙেছে, কারা কারা আইন ভেঙেছে, কারা কারা মানুষকে টর্চার করেছে। আমি বিশ্বাস করতে চাই স্বাধীন বাংলাদেশে সেগুলোর বিচার হবে, আমরা বিচার করতে চাই, আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই, আমরা হাসিনার মতো বর্বর হতে পারি না। প্লিজ, আপনাদের অনেকে ভালো লাগছে না, ভালো লাগবে না, আমি কখনো আসলে ভালো লাগছে না ভালো লাগবে এইভাবে ভেবে কথা বলি নাই, আমাকে ভুল বুঝেছেন আপনারা, বাট আই টুক দ্য রিস্ক। ছাত্রলীগের ওপরও যখন টর্চার হয়েছে সরকার পতনের বহু আগে, আমি প্রতিবাদ করেছি, আমি তখনও বলেছি আমরা সবাই জানতাম
দেশ স্বাধীন হলে এরকম কিছু ঘটনা ঘটতে পারে। আমি তখনও বলেছি সম্ভবত আমি সবার প্রথম মানুষ হব যিনি এটার বিরুদ্ধে কথা বলবেন, দেশ স্বাধীন হওয়ার পর আমার ভিডিও দেখবেন যে কেউ। আমি তখনও বলেছি, রিস্ক নিয়ে বলেছি, আমাকে কি যে কেউ দালাল মনে করতে পারেন, পারেন, আই ডোন্ট কেয়ার। আমি তো জানি আমি কি, আমি সৎ আছি কি না। সাউথ আফ্রিকায় যখন বর্ণবাদের অবসান হলো তখন ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন একটা কমিশন হয়েছিল একজন পাদ্রি ডেজমন্ড টুটুর নেতৃত্বে। সেখানে অনেক ঘটনা ঘটেছে বছরের পর বছর, দশকের পর দশক। একটা পর্যায়ে কথা হলো, না আমরা এগুলো ভুলে যাই, আমাদের ভাইরা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের পুলিশ ভাই বোনরা, সেটা অর্ডার দিয়ে হোক, অর্ডার শুনে হোক, যাই হোক করেছে, আমাদের একটা রেকনসিলিয়েশন দরকার। আমি খুব খুশি হব, খুব খুশি হতাম আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা পুলিশের ওপর থেকে যদি আমাদের ক্ষোভগুলো তুলে নিতাম, তাদেরকেও আমাদের এই আনন্দের সাথে যুক্ত করতাম। আমি বিশ্বাস করি প্রায় সব পুলিশ সদস্য, সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত, দেশ স্বাধীন হওয়ায় খুশি হয়েছেন। আমি সত্যি বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আর একটা কথা খুব জরুরি, প্রতিহিংসা বা হিংসা পাল্টা হিংসার জন্ম দেয়। পুলিশের ওপরে আমাদের প্রতিহিংসা তৈরি হয়েছে, আমরা প্রতিহিংসা দেখিয়েছি, ওটা তাদের মধ্যে আবার হিংসা তৈরি করছে। কোনো একদিন সুযোগ আসলে পুলিশও সেই প্রতিহিংসা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এই চক্র কি চলতে থাকবে? পুলিশ প্রতিহিংসা দেবে, আমরা আবার হিংসা তৈরি হবে, আবার আমরা প্রতিহিংসা দেব, বিভৎস বিভৎস একটা ফেটাল চক্র। আমরা এই চক্রটা যেন ঢুকে না পড়ি, ঢুকে না পড়ি। অত্যন্ত জরুরি একটা সার্ভিস এই বাহিনীটা। এই বাহিনীর অনেক রকম, অনেক রকম বঞ্চনা নির্যাতনের ইতিহাস আছে। আমরা হাসিনার বাংলাদেশে এই আলাপগুলো করি নাই, আমরা খুঁজলে দেখব তাদের ছুটি পায় না, ছুটি না পেয়ে সুইসাইড করেছে, এরকম গল্প আমরা প্রচুর দেখি। ডিউটির কোনো সীমা নাই, থাকার জায়গার ঠিক নাই, কী পরিমাণ স্ট্রেসড মানুষেরা, এই আলাপগুলো করতে পারি নাই। একটা গণতান্ত্রিক বাংলাদেশে এই আলাপগুলো আমরা কোনো দিন করব, নিশ্চয়ই করব। আরেকটা জরুরি আলাপ, সেই প্রাচীন সেই পুলিশ আইন টাইন বাদ দিয়ে একটা আধুনিক পুলিশের আইন হওয়া, আমি পুলিশের আইন হওয়া নিয়ে আলাদাভাবে কথা বলবো, তাই আজকে আর এটা শুরুতে বলিনি। সেগুলো করা, অনেক অনেক দায়িত্ব আছে। এনাদেরকে স্ট্রেসড করে ফেলে লাভ হবে না, এদের মধ্যে হিংসা প্রতিহিংসা তৈরি করে লাভ হবে না। আখেরে এনাদের হাতে অস্ত্র আছে, বহু থানায় যখন হামলা করতে গেছে প্রায় কমান্ডের বা প্রায় নিয়ন্ত্রণের বাইরে পুলিশ ইনডিসক্রিমিনেটলি গুলি করে মানুষ মেরেছেন, আবার তারা ক্ষুব্ধ হয়ে গিয়ে পুলিশ মেরে দিয়েছেন, মেরে ফেলেছেন। এই বিভৎসতা নিতে পারি না, নেওয়া উচিত না। আমরা বিজয় অর্জন করেছি, আমাদের পুলিশ ভাই বোনদের প্রতি আমরা যেন কম্প্যাশনেট হই। প্লিজ প্লিজ, এরা এই দেশের সন্তান, আমি বিশ্বাস করি তাদের প্রতি আমরা কম্প্যাশনেট হলে তারাও দেশপ্রেমিক হয়ে উঠবেন, তারা তাদের ভুল বুঝতে পারবেন, তারাও আমাদের সাথে এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, সুন্দরভাবে মেনটেন করার জন্য চেষ্টা করবেন। প্লিজ, আমি কেউ নই, আপনাদের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমি জানি, বাট স্টিল যদি কারো কাছে মনে হয়, কেউ যদি নিজে শোনেন, কারো ইচ্ছে থাকে, কোথাও যদি এরকম দেখেন, আমরা যেন চেষ্টাটা করি। যদিও এই পুরো দায় দায়িত্ব তাদের নিরাপত্তা বিধান শতভাগ নিশ্চিত দায়িত্ব ছিল সেনাবাহিনীর, তারপরও এখন যেটা হয়েছে থানাগুলো নিরাপত্তা তারা দিচ্ছেন, তারপরও ঝুঁকির জায়গা আছে, তারা সমাজে থাকেন, পরিবারে থাকেন, ফিরবেন, পুলিশ জেনে যে কোনো জায়গায় ব্যক্তিগতভাবে যে কেউ কোনো সমস্যায় পড়তে পারেন, অ্যাটাকের শিকার হতে পারেন। হয়তো আপনার পরিচিত পুলিশটা, যে পুলিশটা একদিন আপনাকে তুলে নিয়ে গিয়েছিল, থানায় হয়তো পিটিয়েছিল, এগুলো নিয়ে আমরা রেকর্ড রাখি, যেগুলো নিয়ে কথা বলি, বিচার করি, পার্সোনাল এই জিনিসগুলো থেকে ফিরে আসে। প্লিজ প্লিজ।